নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প অভিসার রঙ্গনটি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প অভিসার রঙ্গনটি। নতুন বাসা। আর সকলের সঙ্গে তমালও এসে উঠল নতুন বাসায়। যখন পৌঁছালো ওরা, তখন বিকেলের আলো নেই, আছে বাতাস, বিকেলই বাতাস। আতকপাটে মুখ লুকানো মেয়ের মতো সন্ধে তখনও আঙুলে আঙুল ভাজছে, আলোর গালে ধোয়াটে বিষণ্ণতা, অথচ রোদের তাপ বাতাসের গায়ে। লরি থেকে নামালো কেদারা, কুর্সি, খাট, আলমারি। সামনের বারান্দায় স্তূপাকার করে মালপত্রগুলো নামিয়ে দিয়ে লরি দুটো সরে পড়ল। জিনিসপত্তর গোজগাছের দিকে মন দিল সবাই। ভাড়াটে কুলিদের হইহল্লা, চাকর বাকরদের খবরদারি, ঠুকঠাক ধুপধাপ আওয়াজ, সবাই ব্যস্ত। নিঃশ্বাস ফেলার অবকাশ নেই যেন। কোমরে কাপড় জড়িয়ে বেনি দোলাতে দোলাতে এঘর ওঘর শুরু করল কাঞ্চনা। বুলু, মন্টু, তিমির, ওরাও হুমকি দেয়, হুকুম দেয়। দায় দায়িত্ব নেই শুধু তমালে, কাজ চাপালেও খসে পড়ে হাসপালকের জলের মতো। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল তমাল, কাজ যা করছে তা ওই ভাড়াটে কুলির দল। বাচ্চাগুলো হয় এটা ফেলছে, নয় ওটা ভাঙছে, কেউ বা শুধু ধমক দিচ্ছে। না, তমালের কোনো প্রয়োজন নেই এখানে। সিঁড়ির আলোটা জেলে ওপরে উঠে এলো ও, একেবারে দোতলার বারান্দায়। ইতিমধ্যে অন্ধকার আরো খানিকটা জমেছে, বাতাসে আকাশের ছায়া। বারান্দা রেলিং ছুঁয়ে দাঁড়ালো তমাল, তাকালো, শিশিরে মুখ মুছল বুঝি, রজনীগন্ধার বনে নিঃশ্বাস টানল। আপনা থেকেই মনটা কেমন খুশি খুশি হয়ে উঠল, রোমে রোমাঞ্চ জাগল। কিন্তু আরো কি যেন খুঁজছে তমাল, আরো কি যেন চাইছে ওর মন। অবাঙালির দেশে অর্ধেক যৌবন কাটিয়ে এই প্রথম এসেছে ও বাংলার শহরে। এই মহানগরীকে ঘিরে কত জাগর স্বপ্ন উঁকি মেরে গেছে ওর মনের কোণে। সারাটা পথ কল্পনার ডানা উড়িয়েছে ও। রাগ কাঁপানো ট্রেনের তালে তালে কত না ঘুমন্ত কামনার শীষ দুলে উঠেছে, সে শীষ বুঝি শুকিয়ে যায়। চমকে উঠল তমাল, না, নিজেরই দীর্ঘশ্বাস, হতাশা, হতাশ্বাস। সমস্ত দেহ আর মন দৃষ্টির হাত বাড়িয়ে কি যেন স্পর্শ করতে যায়, একটা মুখ, একটা সুন্দর মুখ। কিন্তু এ পৃথিবীতে বুঝিবা মানুষ নেই, মুখ নেই মন হারাবার মতো, চোখ নেই চিত্ত চঞ্চল করা, শুধু ধূসর অন্ধকার আর দলছুট জোনাকির মতো এখানে ওখানে দু চার টুকরো আলোর ফুলকি, গুঁড়ো গুঁড়ো মেঘ মেশানো ফিকে জ্যোৎস্নার রেশ, ছায়া ছায়া আবছায়া আলো, এপাশে ওপাশে বাড়ির সারি, নিশ্চুপ নির্জন। নতুন বাসিন্দারা এলো পাড়ায়, অথচ একজন অনুসন্ধানে উন্মুখ নয়। কে এলো, কোত্থেকে এলো, কেন এসেছে, এসব প্রশ্ন মুখর হয়ে কোনো হাসি হাসি মুখ দেখা দিল না, যে উঁকি মারল না কোনো চপল চোখের চাউনি। শুধু এপাশের বাড়ির সারশির ওপাশে একটুকরো হলদে আলো, আর সামনে পথের ওপারে শুধুই অন্ধকার। মাঠ বোধ হয়, কিংবা কে জানে পার্কও হতে পারে, রেলিং দিয়ে ঘেরা যখন। হ্যাঁ, পার্কই। পার্কের গা ঘেঁষে একটা উঁচু ঢিপির সুদীর্ঘ রেখা, স্টান চলে গেছে পূব পশ্চিমে। একসারি খুদে পাহাড়ের মাথা ছেটে যেন নামানো হয়েছে এক সমতলে। তা নয় যদিও, আসলে ওটা একটা রেলপথ। মাটি থেকে গছপনের উপরে ওই লম্বার উঁচু মেটে রাস্তা বেয়ে চকচক করছে একজোড়া রেল লাইন।
পার্কটার পশ্চিমে বেশ খানিকটা দূরেই একটা চওড়া রাস্তা উত্তর আর দক্ষিণ দুমুখে ছুটেছে। প্রচুর আলো সেখানে, গ্যাস লাইট, বিদ্যুৎ, নিয়ন, ফ্লুরোসেন্ট, জনতার জঞ্জাল, দু একটা কথা কৌতুক ভেসে আসে, চাপা আলাপের শব্দ, চকিতে ছুটে যায় ট্রাম আর বাস, ঘুঙুরের শব্দের মতো ট্রামের ঘন্টি বাজে কখনো, কখনো বা নিঃশব্দে পিছলে পড়ার ফিসফিসানি, হুশ একটানা দীর্ঘ নিঃশ্বাসের মতো, দেড় সেকেন্ডে ছুটকো টানেলের মতো একটা সুড়ঙ্গ পথ রেল লাইনের নিচে, রেল লাইনের উঁচু ঢিপিকে ভেদ করে গেছে, তারই ভেতর দিয়ে ট্রামের যাওয়া আসা। দূর থেকে বিশেষ করে ফিকে জ্যোৎস্নার রাতে রহস্যময় সাঁকোর মতো দেখায় সেটা। সেই দিকেই তন্ময় হয়ে তাকিয়েছিল তমাল। হঠাৎ সশব্দ হাসির ঢেউ ছড়িয়ে পড়ল, অদ্ভুত হিরে ঝরা হাসি, ধারালো হাসি, চমকে এদিক ওদিক ফিরে চাইল তমাল। পাশের বাড়ির সেই হলদে আলোর জানলায় একটি সুন্দর মুখ, হাসি উছলে পড়া একটি মেয়েলি মুখ এক দৃষ্টে তাকিয়ে আছে তমালেরই দিকে, অবদ্ধ চোখের তারায় কোনো এক কামনা সফল কৌতুক, রহস্যময়। তমালের সমস্ত শরীরে যেন রোমাঞ্চের শিহরণ বয়ে গেল। উন্মাদ, কে জানে। সেদিনও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই ভাবছিল। সবে সকাল হয়েছে তখন, সুমুখের নিচের রাস্তায় হোস পাইপের ফুলঝুরি, দুটো গরু হাঁকাতে হাঁকাতে গয়লাটা গিয়ে ঢুকলো পাশের বাড়ির পাঁচিলের ভেতর, হাতের বালতিতে একটা কাঠি বাজাতে বাজাতে। হঠাৎ চোখ তুলে তাকালো তমাল, মনে হলো যেন কে তাকে লক্ষ্য করছে। চোখ পড়ল আবার ওই বাড়িটার দোতলার জানলায়। অমনি চোখে চোখ, মৃদু মিষ্টি একটা হাসি ফুটে উঠল মেয়েটির মুখে। সদ্য ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়েছে, আঙুলে আঙুলে জড়ানো হাত দুটো পিঠের পেছনে টান টান হয়ে বেঁকে আছে, ঘুম ভাঙা মুখে, খাম ভেজা মুখে ভোর আবেশের শৈথিল্য বুঝিবা। শরীরে জড়তা ভাঙালো যেন সমস্ত দেহে নুপুরের ছন্দ বাজিয়ে, নিদ্রামলিন সাদা শাড়ির আড়ালে লঘু কোমলতা। স্পষ্ট চোখে তাকিয়েছিল তমাল তন্ময় হয়ে, আরেক টুকরো মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে চলে গেল এবার মেয়েটা। তমাল চোখ সরাতে পারল না, তবুও তাকিয়ে রইল ও অধীর অপেক্ষায়। আসবে, সে আবার আসবে। মিনিট পনেরো কেটে গেল, কিন্তু সেই মিষ্টি মুখ আর সেই সুন্দর মুখ আর এলো না ওই জানলায়। দাঁড়িয়ে আছে তমাল, চারিদিকে চেয়ে দেখছে। হঠাৎ ছাদের আলসের দিকে ওর চোখ পড়ল, অমনি শিউরে উঠল ওর সারা গা। ও কি, লাল রেশমের শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে সুস্পষ্ট আগুনের শিখার মতো, কিন্তু সে যে বড় অন্য মনস্ক, চঞ্চল চোখ জোড়া তার অন্য কোনো আকর্ষণে নিবদ্ধ। কই, তমালের দিকে সে যে চেয়েও দেখছে না। অপেক্ষা, অপেক্ষা। ধীরে ধীরে সেই আগুনের শিখার দৃষ্টি চারিদিক ঘুরে এসে পড়ল তমালের মুখের ওপর। সন্তুষ্টির হাসি হাসল তমাল, আর সঙ্গে সঙ্গে বিরক্তি চাবুক কষিয়ে দিয়ে সরে গেল মেয়েটা। বড্ড লজ্জা পেল তমাল, আহত বোধ করল, কিন্তু পাঁচটা মিনিটও হয়তো কাটেনি, বিমূঢ় বিস্ময় নামল তমালের চোখে। হতাশার দীর্ঘশ্বাস ফেলে চলে আসছিল তমাল, তবু শেষবারের মতো আশার দৃষ্টিতে একবার তাকাল ছাদের দিকে, জানলার দিকে। অদ্ভুত, ছাদে নয়, দোতলার জানলায় দাঁড়িয়ে রয়েছে মেয়েটি। লাল রেশমের আগুন নয়, সাদা শাড়ির সেই নির্মল মাধুর্য, ঠিক তেমনই মোহময় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে তমালেরই চোখে চোখ রেখে। এবার নিজের ভুলটা বুঝতে পারল তমাল, যমজ কি ওরা দুজন? কিন্তু যমজ বোনেদের মধ্যে এতখানি সাদৃশ্য, কি আশ্চর্য মিল! দেহের কোথাও এতটুকু ভিন্নতার রেখা নেই, মুখে নেই একটা কালো তিলের চিহ্ন ভেদক,
শুধু দেখে আর দেখা দিয়ে এভাবেই শুরু হলো পূর্বরাগ। সব সুস্থ মনের, সবল মনের অন্তরঙ্গ অভিভাব যেমন করে শুরু হয়, ঠিক সেই পথে, সেই একই পথে একজনের চোখের তারা আর একজনের চপল নীলায় আঁখো রাখে, ছবি ফোটায়, স্বপ্ন বনে রং ছড়ায়, পরস্পরের বোবা চোখ কথা বলে, চলে মন দেওয়া নেওয়ার পর্ব। পালা ফুরোয় না তবু, কিন্তু বড় অস্বস্তি, বড় অধৈর্য হয়ে ওঠে তমাল। মন চায় মেয়েটিকে কাছে পেতে, ছোঁয়া পেতে, অকরুণ্ত কথা বলতে, কথার তরঙ্গে নিজেকে ভাসিয়ে নিতে, কান পেতে শুনতে চায় ও অনর্গল মিঠে শব্দের কাকুলি, সমুদ্রের ফেনার মতো নরম আর স্নিগ্ধ কথা, অপ্রয়োজনীয় শব্দের সারি, আলাপি আন্তরিকতার রিমঝিম। তমাল প্রশ্ন করেছিল ওর কলেজের একজন অন্তরঙ্গ বন্ধুকে, কি করা যায় বলতো? বন্ধুটি সাহস জাগিয়েছিল, আলাপ করলেই তো পারিস, হেসেছিল তমাল। ভয় করে যে কার সঙ্গে আলাপ করব, কাকে ডাকতে গিয়ে কাকে ডেকে ফেলব, ঠিক কি? একদিন ধরে দেখছি তবু চিনতে পারি না যে দুজনেই হুবহু এক। বন্ধুটি হেসেছে, তুই হাসছিস, কি বিভ্রাটে পড়েছি তা যদি তুই জানতিস, হয়তো সবুজ শাড়ি দেখে ভাবলাম ইনি নন, অতএব একেবারে অন্য মনুষ্যের মতো চোখ ফেরালাম পার্কের দিকে, যেন দেখতেই পাইনি ওকে, ব্যাস তিন দিন আর পাত্তা পাওয়া যাবে না, অভিমান। তাহলে দুজনের দিকে সমান দৃষ্টি দিলেই তো পারিস, তমাল হেসেছে। পাগল, দ্বিতীয়টির চোখ তো দেখিসনি, যেন আগুনের ফুলকি, 5 সেকেন্ড তাকিয়েছ কি মনে হবে নেমে এলো বুঝি ঘুষি বাগিয়ে। সত্যি এমনই এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কাটছিল তমালের দিনগুলো, কখনো কটাক্ষের ধমক, কখনো অভিমান, আর বাকি সময়টা হাসি খুশি, অর্থ ভরা চাউমিন আর কামনার ইঙ্গিত। এভাবেই চলছিল ইতিহাস, তবু কাহিনী জমছিল না। ভুল আর ভুল, মাথাটা ঝিমঝিম করে ওঠে মাঝে মাঝে তমালের, কত ঘুম ভাঙা রাত অসহ্য মনে হয়েছে, সমস্ত শরীরে জ্বালা ধরেছে, যেন বাসনা তুর দেহের অধীরতা সারা অঙ্গ কাঁপিয়ে তুলেছে, এ কি রহস্য, এ কি অবদ্ধ বিস্ময়। হঠাৎ কোনো এক নির্জন রাতে মনে পড়েছে তমালের, কি একজন পাগল হয়ে গিয়েছিল না এই বাড়িতে। আশ্চর্য, তমালও কি পাগল হয়ে যাবে এবার? সমস্ত দেহের উষ্ণ রক্ত যেন মগজে চক্র কাটতে শুরু করে, মদ রক্তের উদ্দামতায় ছটফট করে সে, ইচ্ছে হয় ছুটে যায় ওর কাছে, ওই মেয়েটির কাছে, কথা বলে, অনুরোধের আশ্লেষে ওকে জড়িয়ে ধরে বলে, একটা চিহ্ন দাও, অভিজ্ঞান দাও, তোমার দেহের, তোমার মুখের একটি বিভেদ চিহ্ন দেখিয়ে দাও, একটি ছোট্ট কালো তিল, একটা সামান্য কাটা দাগ। আচ্ছা, ছুরির আঘাতে এমন একটা চিহ্ন কি ও নিজেই সৃষ্টি করতে পারে না? না, মনকে সংযত করে তমাল। একটা হপ্তা মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এলো তমাল, একবারও এসে দাঁড়ালো না নির্দিষ্ট বারান্দায়, তাকালো না চোখ মেলে, কেন মিছে এই বৃথা ব্যর্থতা ডেকে আনবে সে? তার চেয়ে পার্কের হিমেল ঘাসের সবুজে গা ডুবিয়ে নিশ্চিন্তে নক্ষত্র গোনা অনেক আরামের, তাই বাতাসের গায়ে রোদের তাপ কমতেই বেরিয়ে এলো তমাল, এসে বসল সামনের পার্কে একটা ন্যাড়া গাছের গুড়িতে ঠেস দিয়ে। অদূরে ঝিলটার জল ছুঁয়ে ছুঁয়ে দু এক দমকা ঠান্ডা বাতাস এলো, আকাশে তারা ফুটল, চাঁদ উঠল, ভরা জোছনা চাঁদ, এমন চমৎকার নির্জনতা, এমন শান্ত একাকিত্ব। চুপচাপ বসে রইল তমাল, বসে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল ওর সেই নেশায় পাওয়া বাড়িটার দিকে, আর পরক্ষণেই চমকে উঠল,
নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না। চোখে হয়তো চোখ পড়েনি, ছায়া ছায়া অন্ধকারে তবুও স্পষ্ট বুঝতে পারল তমাল, মেয়েটি যেন স্থির চোখে ওর দিকেই তাকিয়ে আছে, আতখোলা লোহার ফটকে একটা হাত রেখে। কি দেখছে ও, কি ভাবছে অমন অচঞ্চল দৃষ্টিতে তমালকে লক্ষ্য করে? আসছে, মেয়েটা এগিয়ে আসছে। সর্বাঙ্গ কেঁপে উঠল তমালের, বহু প্রতীক্ষিত স্বপ্ন সাফল্যর আশায় না দুর্বল আবেগে। নির্জীবের মতো তবু বসে রইল তমাল, উৎকণ্ঠায় উন্মুখ আগ্রহে। কাছে, আরো কাছে এগিয়ে আসছে মেয়েটা, ফিকে আলোর আড়ালে শুধু এক মেয়েলি শরীরের ছায়া মূর্তি, তন্নি দেহের লীলা চপল গতি, সিলুটে ছবির মতো ঝাপসা। অপেক্ষা অপেক্ষা, চোখ সরাতে পারে না তমাল, বড় অসহায়, বড় বেশি নিস্তেজ মনে হয় নিজেকে। ওর ছড়ানো পায়ের কাছে এসে দাঁড়ালো অবশেষে ছায়া শরীরটা। এবার লাফিয়ে উঠে পড়ল তমাল, কোত্থেকে যেন হঠাৎ একমুঠো সাহস এসে জুটল ওর হাতের মুঠোয়, বলল, এসেছো তুমি? আমি ভীষণ ভীতু, তাই আমি এগিয়ে যেতে পারিনি এতদিন। এক নিঃশ্বাসে কেমন বেকুপের মতো কথাগুলো বলে ফেলল তমাল, এতদিনে জমা হওয়া উচ্ছ্বাসের রাশ হয়তো এক মুহূর্তেই বেরিয়ে গেছে হঠাৎ। ব্যাকুল আবেগে মেয়েটির হাত দুটো জড়িয়ে ধরবার জন্য এগিয়ে গেল, কিন্তু তড়িৎ স্পৃষ্টের মতো পিছিয়ে গেল মেয়েটা। পরমুহূর্তে খিলখিল করে হেসে উঠল, স্তম্ভিত বিস্ময়ে হাত দুটো গুটিয়ে নিল তমাল, লজ্জায় আশঙ্কায়। আবার ঠোঁট টিপে হাসল মেয়েটি, বললে, রাঙা দিয়ে এই চিঠিটা দিল আপনাকে। হাত বাড়িয়ে নিল চিঠিখানা, কাল ঠিক এই সময় এখানে আসব, উত্তর দেবেন। তুমি আর তোমার রাঙাদি কিন্তু একেবারে একই রকম দেখতে, একটুও তফাত নেই। কাবেরী হেসে উঠেছে, আপনার চোখেও? তমাল লজ্জিত হয়ে বলেছে, না, দূর থেকে মনে হয়, তবে কাছে এলে নিশ্চয়ই চিনতে পারবো কে কৃষ্ণা আর কে কাবেরী। কাবেরী হেসে উঠেছে, চিঠির আলাপ আর ভালো লাগছে না, এই তো, ভয় নেই, খুব শীঘ্রই দেখা হবে রাঙাদির সাথে আপনার। উদ্গ্রীব হয়ে উঠেছে তমাল, কবে কবে আসবে কৃষ্ণা? কাল আসবে? ঠোঁট টিপে হাসে কাবেরী, হ্যাঁ আসবে, রাত্রে খাওয়া দাওয়ার পর 9টার সময় এই বেঞ্চটাতেই থাকবেন। সামনের একটা বেঞ্চ দেখিয়ে দেয় কাবেরী, বলেই তরতর করে দ্রুত পায়ে চলে গেল মেয়েটি, ছায়া শরীর ছায়ায় মিলিয়ে গেল আবার। চোখ থেকে চিঠিতে নামল আকর্ষণ থেকে অনুরাগ, রহস্যের কপাট খোলা যায় না তবু। মধুকন্যা কৃষ্ণা আর দৈতা দুটি কাবেরী, দুই বোন, যমজি হয়তো ওরা, কিন্তু সামান্যতম পার্থক্য যদি থাকত, কে জানে হয়তোবা আছে, নিকট আলাপেই হয়তো সে চিহ্ন ধরা পড়বে। সেই বেঞ্চটাতেই এসে বসল তমাল। পরের দিন 9টা বাজতে তখনও হয়তো কিছু দেরি আছে কৃষ্ণা আর কাবেরী, মনে মনে ভাবছিল তমাল। পাড়াপড়শিদের কথাটা এবার মনে পড়ল, এক বছরের মধ্যে 3টি পুরুষ পাগল হয়ে গেছে এ বাড়িতে, তমালও পাগল হয়ে যাবে না তো? মাঝে মাঝে সত্যিই হঠাৎ ঘুম ছাড়া রাতে নিঃশব্দতায় কখনো কখনো ভয় পেয়েছে ও। ওর মাথার ভেতর কি এক চাবি হারানোর রহস্য, ভালোবাসি অথচ ভালোবাসার পাত্রীকে চিনতে পারি না, তবে কি ওর ভালোবাসায় মিথ্যের খাদ আছে? কেন এমন হয়? একটা ধারালো ছুরির আঘাতে কৃষ্ণার কপালে যদি একটা কাটা দাগের চিহ্ন আঁকা যেত। হঠাৎ তন্ময়তা ঘুচে গেল তমালে,
দূরের বাড়িটার লোহার ফটকে কৃষ্ণাকে দেখা গেল। আলো থেকে অন্ধকারে নেমে আসছে কৃষ্ণা, ছায়া শরীরের অস্পষ্ট আভাস, এগিয়ে আসছে ক্রমশ। লজ্জায় যেন মাথা নুইয়ে পড়েছে, চোখ লুকানোর ব্যাকুলতা। পার্কের ঘাসে পা ভিজিয়ে আরো কয়েকজন মেয়ে পুরুষ পাইচারি করছে। তখন ভেসে আসছে দু চার টুকরো ভাঙা ভাঙা শব্দ, সহসা থামা মিষ্টি হাসির রেশ। আনন্দে আর খুশিতে দুলে উঠল তমালের মনটাও, তবুও কেমন যেন এক অস্বস্তি। এমনই এক লজ্জার সরমে কৃষ্ণার গতিও হয়তো লঘু হয়ে গেছে। এত ধীরে ধীরে আসছে কেন? কৃষ্ণা আসবে, সামনে এসে দাঁড়াবে, চোখ চাইবে, কথা বলবে, হয়তো পাশাপাশি বসবে, ওরা দুজনে দুজনের অন্তরঙ্গ স্পর্শ পাবে। কিন্তু কি বলবে তমাল, কেমন করে বলবে? কত বিভোর ভোর, কত না লুকানো বিকেলি বাতাসকে তুমি করে তুলেছ মুখর কৃষ্ণা, ও আমার প্রাণের কৃষ্ণা, এসব বলবে কি? ঘন তিমিরে ছায়াবরণে শরীর লুকিয়ে এগিয়ে এলো কৃষ্ণা, দাঁড়াল একেবারে তমালের সামনে, পায়ের নখে চোখ এঁটে। বেঞ্চের একপাশে সরে গেল তমাল, মুখে একটা কথাও জোগাল না। চোখের সেই অনুচ্চারিত কথার অনর্গল স্রোত কোথায় গেল? দিনের পর দিন চিঠির দৌত্যে যে প্রগল্ভতার উচ্ছ্বাস বইয়ে এসেছে, কোথায় চাপা পড়ল তার রেশ? বেশ কয়েক সেকেন্ড বোবা হয়ে থেকে অস্ফুট শুধু বললে, বসো। বসে পড়ল, হয়তো মুচকি হাসল, চোখ তুলে অপাঙ্গে তাকালো তমালের দিকে। কৃষ্ণা, এতদিন কেন আড়ালে আড়ালে নিজেকে রুকিয়ে রেখেছিলে বলতো? মৃদু হাসি চেপে চকিতে চোখ তুলে তাকালে সে তমালের দিকে, কিন্তু তোর দিলে না। কথা বলো কৃষ্ণা, কথা বলো, আবেগের কণ্ঠে তমাল বলে উঠল। লজ্জা কিসের, এখনো এখনো লজ্জা তোমার? কিন্তু না, তমালের সবটুকু কথা তখন হয়তো শেষ হয়নি, তার আগে সশব্দে হেসে গড়িয়ে পড়ল কাবেরী। হেসে ঢলে পড়তে পড়তে বলল, লজ্জা আপনারই হওয়া উচিত, এত চোখ চাওয়া চাই, চিঠি লেখালে কি অথচ মানুষ চিনতে পারেন না? ভালো মানুষ পেয়ে রাঙাদিকে খুব ঠকাচ্ছেন, ওকে এতটুকুও ভালোবাসেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে তমাল, সত্যি কাবেরী, তোমরা দুজনে সত্যি আমাকে পাগল করে দেবে। থাক, আর পাগল হতে হবে না, চলুন, রাঙাদি বাড়িতে অপেক্ষা করছে, আপনাকে নিয়ে যেতে বললে। এত লাজু, কিছুতেই আসতে রাজি হলো না। তমাল একটু বিস্মিত হল, বাড়িতে? ভয় নেই, সব সিনেমা দেখতে গেছে নটার শোয়ে, হেসে উঠল কাবেরী। একটু চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো তমাল, বলল, চলো। চলতে চলতে কাবেরী বললেন, সামনাসামনি দেখা হওয়ার পরও যদি চিনতে না পারেন, তাহলে কিন্তু রাঙাদি বলে দিয়েছে এইখানে ইতি। তমাল কোনো কথা বললে না, কাবেরীর পিছনে পিছনে এসে ঢুকলে ওদের বাড়ির ভেতর। পাঁচ ধাপ উঁচুতে বাড়িটার প্লিন্থ, পাঁচ ধাপ সিঁড়ি ভাঙার পর মার্বেলের লম্বা করিডর, করিডরটা আবছা অন্ধকারে ঢাকা, রহস্যময় মনে হয়। গা ছমছম করে ওঠে তমালের, প্রায় অন্ধকার করিডরের দুপাশে সারি সারি ঘর, ঘর নয় কপাটের সারি, আর অন্য প্রান্তে দূর সুমুখে নীল আলোর ক্ষীণাভা, একটা ভারী পর্দা ঝুলছে দরজায়, আর তারই ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে শুক্লা তিথির সমুদ্রের মতো নীলাভ আলোর ছায়া। সমস্ত বাড়িটা নিশ্চুপ নিঃশব্দ, এতটুকু আওয়াজের লেশ নেই কোথাও,
যেন জনমানবহীন কোনো পরিত্যক্ত প্রাসাদে রোমাঞ্চ চেপে ঠায় দাঁড়িয়ে আছে, যেন রূপকথার কোনো নির্দিত পুরীতে আচমকা এসে উপস্থিত হয়েছে তমাল। বরফের দেশের মতো শব্দহীন নিষ্পন্দ, পৃথিবীও হয়তো ঘুমিয়ে পড়েছে। সমস্ত বাড়ির অসহ্য নীরবতাকে ব্যঙ্গ করে দুজোড়া জুতোর শব্দ ধীরে ধীরে এগিয়ে এলো সামনের নীলের ঘর অবধি। পর্দার সামনে গিয়েই থামলো দুজনে। পর্দা সরিয়ে ঘরে ঢুকলো কাবেরী, বলল, আসুন। পা থেকে চপ্পল খসিয়ে রেখে তমালও ঘরে ঢুকলো। বুকের মধ্যে অসহ্য এক স্পন্দন, হৃৎপিণ্ডের আওয়াজটাও যেন কানে আসছে ওর। সমস্ত শরীর থরথর করে কাঁপছে ভয় আর আশঙ্কায়, আনন্দে উত্তেজনায়। ঘরে ঢুকে দেখল তমাল। নির্জন ঘর, দেওয়ালের গায়ে একটা বিরাট পেন্টিং, বলদৃপ্ত চেহারার একজন পুরুষ, সামরিক পোশাকে বিভূষিত, হাতে তলোয়ার, চোখের তারা যেন জীবন্ত রঙিন। আর নরম কার্পেটে ঢাকা মেঝের ওপর মাত্র তিন টুকরো সোফার কুশান। পাশের জানলায় পিতলের ভাসে কয়েক গোছা তারা ফুলের রাস। কাবেরী ধীরে ধীরে বললে, বসুন তমালদা। তারপর সেখান থেকেই চাপা স্বরে ডাকলেন, রাঙাদি। ও রাঙাদি! কোনো জবাব এলো না। কাবেরী যেন নিজের মনেই বলল, যা লাজুক, যাই দেখি, পাঠিয়ে দি, আপনি একটু বসুন। কাবেরী চলে গেল। একটু পরেই তমাল শুনতে পেল কাবেরী বলছে, যা, তমালদা বসে আছে, লজ্জা কি, আরে যা না। বেশ একটু কৌতুক বোধ করলো তমাল, সাহস পেল হঠাৎ। কৃষ্ণা যে ওর চেয়েও বেশি লজ্জিত হয়ে পড়েছে তা জেনে অনেকখানি অস্বস্তি কেটে গেল। চুপচাপ বসে রইল কিছুক্ষণ, হয়তো দু মিনিট, হয়তো বা তিন মিনিট, কিন্তু অধৈর্য হয়ে উঠল, আর বসে থাকতে পারল না। কৃষ্ণা এখনো আসছে না কেন? কাবেরী বা কি করছে? পাশের ঘরেই তো ছিল ওরা। জানালাটা খোলা রয়েছে, উঁকি মেরে দেখবে একবার, দেখলেই বা। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল তমাল, উঁকি মেরে দেখল, বাবা, বিয়ের কনেটি সাজা হচ্ছে। যা রাঙাদি, তমালদা কখন এসেছে বলতো? যাচ্ছি বাপু, যাচ্ছি। তুই কিন্তু উগে দিস না, তোর চেয়ে আমি এক ঘন্টার বড়, এ কথাটা যেন সবসময় মনে থাকে। শুনতে পেল তমাল, দেখলো যা কিছু দেখবার, আর সঙ্গে সঙ্গে সশব্দ হাসিতে ফেটে পড়তে ইচ্ছে হল ওর। হো হো করে হেসে ওঠার ভয়ে একরকম ছুটেই বেরিয়ে গেল। ছুটে বেরিয়ে এলো একেবারে রাস্তায়, করিডর পার হয়ে, লোহার ফটক পার হয়ে। তারপর পরের দিন প্রতিদিনকার মতোই পার্কে পা ছড়িয়ে ঘাসে বসেছিল তমাল, ন্যাড়া অর্জুন গাছটার গুড়িতে হেস দিয়ে। আর গত রাত্রের কথা ভাবতে ভাবতে সে নিজের মনেই হাসছিল। সন্ধে ঘন হয়ে এসেছে তখন। হঠাৎ চোখ পড়ল একটা ছায়া শরীরের দিকে, সেই বহু পরিচিত ছায়া মূর্তি। সেটা এদিকে এগিয়ে আসছে না? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করলো তমাল। অমনি পেছন দিক দিয়ে ডাক, তমালদা, ও তমালদা। তমাল তবুও পিছনে ফিরে তাকালো না। লঘু পায়ে ভিজে ঘাস আর শুকনো পাতা মারানোর আওয়াজ এলো, ছুটে আসছে হয়তো। তমালদা! কাঁধের ওপর এবার একটা নরম হাতের স্পর্শ। তাই ফিরে তাকাতেই হলো তমালকে। কাল না বলে পালিয়ে এলেন যে, রাঙাদি কিন্তু ভীষণ চটে গেছে। তমাল বিস্ময়ে চোখ কপালে তুলল, কি বলছেন আপনি, ভুল করছেন, আমি তো। বারে বেশ অভিনয় করতে পারেন তো তমালদা। তমাল তখনও বিস্মিত, যেন কিছুই বুঝতে পারছে না।
তারপর বলল, তমাল? ও রাঙাদার কথা বলছেন বুঝি? রাঙাদা তো ওই বাড়িতেই আছে। চমকে চোখ তুললে কাবেরী, পরস্পর পরস্পরের দিকে চেয়ে রইল বিস্ময়ের দৃষ্টিতে কিছুক্ষণ। তারপর দুজনেই সশব্দে হেসে উঠল। পরস্পর পরস্পরের কাছে ধরা পড়ে গিয়েছে যে, সেই ধরা পড়ে যাওয়ার সহজ আর সরল হাসি। হাতে হাত জড়িয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল দুজন কাছের চাঁদ ভাঙা কালো জলের ঝিলটার দিকে। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত অভিসার রঙ্গনটি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।